সিঙ্গাকুন্ডা। দর্শক আপনাদেরকে আবারো শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা যে কেন্দ্রে এসেছি এই কেন্দ্রটার যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাতে চাই। যে পাকুড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রে আসলে বোঝা যাবে ইউনিয়ন পরিষদের ভোট মানে উৎসাহ উদ্দীপনা আনন্দ। এই যে মানুষ যে উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে সেইটা আমরা আজকে দেখাতে চাই। এখানে আমরা কেন্দ্রের ভিতরে তাকালে দেখতে পারবো, দেখবেন যে নারী পুরুষের সারিবদ্ধভাবে তারা ভোট দিচ্ছে এবং কতগুলো লোক এখানে উপস্থিত আছে। সব মিলে যদি আমরা বলতে চাই যে এই ভোট কেন্দ্রের ভিতরে বাহিরে ভোটারদের উপস্থিতি অবশ্যই লক্ষণীয়। সকাল থেকে আমরা যতগুলো কেন্দ্রে ঘুরে দেখেছি প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু উপস্থিতির হার ছিল বেশ লক্ষণীয়। বিশেষ করে পাকুড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রের একেবারে ভিতরে কানায় কানায় ভর্তি হয়ে গেছে ভোটাররা। নারী পুরুষ তারা দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে তারা ভোট দিচ্ছে এবং এই ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে একটি সাজ রব অথবা আনন্দ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা আমাদের ভিডিও ফুটেজে দেখছেন যে এখানে কত ভোটার কিন্তু উপস্থিত হয়েছে, তারা ভোট দিচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে সরাসরি এই ভোট কেন্দ্রের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই দর্শক, এবং আমরা তাদেরকে একটু তাদের বক্তব্য শুনতে চাই এবং সাধারণ মানুষের কথা একটু শুনতে চাই যে এখানকার ভোট কেন্দ্রের যে সর্বশেষ পরিস্থিতি, দু চারজন নারী যারা আছে তাদের কথা একটু শুনতে চাই। আপনি কখন এসেছেন এই ভোট কেন্দ্রে? আমরা 8টার সময় এসেছি, দাঁড়িয়ে আছি, এখনো যেতে পারিনি। 8টার সময় এসে এখন পর্যন্ত এই লাইনে আছেন? এই লাইন থেকে ভাঙ্গে এখানে আসছে। কেন এত এত লম্বা লাইন কেন হচ্ছে? কেন হচ্ছে আমরা কেমনে বলবো কোনি। আচ্ছা, জনগণের উপস্থিতি অনেক বেশি। আচ্ছা, এই যে কষ্ট করে ভোট দিতে এসেছেন, ভোট দিতে এসে কেমন লাগছে, আপনার অনুভূতি কি? মাথা কেমন লাগে গেছে বা 7টার সময় আলছি, এখন কখন আলছি, মাদার বেদনায় জীবন যাওছে। আচ্ছা, অনেকে কিন্তু আবার এই কথাও বলছেন যে দীর্ঘ লাইনে তাদের দাঁড়িয়ে থাকতে অনেকটাই কষ্ট হচ্ছে, অনেক বৃদ্ধ নারীরা আছেন তাদের একটু কষ্ট হচ্ছে, তারা কিন্তু তাদের সমস্যার কথাগুলো কিন্তু জানানোর চেষ্টা করছে কিন্তু তারপরেও তারা কিন্তু ভোট দিয়েই এখান থেকে যাবেন। আপনারা তো কি ভোট দিয়েই যাবেন তো নাকি? হলেও ভোট দিয়েই যাবেন? জি, অবশ্যই আপনারা ভোট দিয়ে যাবেন। দর্শক, আপনারা যেটা শুনলেন যে কষ্ট হলেও তারা ভোট দিয়ে যাবেন। এবার একটু পুরুষ প্রার্থী যারা আছেন তাদের সাথে আমরা একটা কথা বলবো। তার পূর্বে এখানে নির্বাচনে যিনি জড়িত, নির্বাচনের যিনি প্রিজাইডিং অফিসার জনাব নূর আলম, তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে এই কেন্দ্রের ভোটের অবস্থা সর্বশেষ কি। একটু স্যার যদি আপনি একটু বলেন যে আপনার, আমি ধরছি আপনি একটু বলবেন যে সর্বশেষ আপনার এখানকার পরিস্থিতি কি, মানে কত ভোটার এবং কাস্ট হয়েছে কত পর্যন্ত? এ পর্যন্ত কাস্ট হয়েছে 1000 কাস্ট হয়েছে। তাতে আমি খুশি যে আসলে এরকম নির্বাচন আমিও কখনো দেখিনি। আমি চাচ্ছি এবার সুষ্ঠু আরও নির্বাচন হোক, বাংলাদেশে ইমেজ আরও ফিরে আসুক। ধন্যবাদ। আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সরাসরি জড়িত এই রকম একজন ব্যক্তি আছেন, তার সাথে কথা বলবো। এই যে একেবারে কোনায় কোনায় ভর্তি হয়ে গেছে, আপনারা তো হিমশিম খাচ্ছেন, তারপরে কিভাবে ট্যাকেল দিচ্ছেন? না, আসলে হচ্ছে কি, এখানকার লোকজন অত্যন্ত ভদ্র। আমরা আগেই বলছি যে আমরা আসলে সুষ্ঠু নির্বাচন চাই। আমরা বলছিলাম যে আপনারা আমাদের সহযোগিতা করেন, ইনারা যথেষ্ট। একটু আগে দেখলেন যে মহিলারা ওই পাশে অনেক বেশি ছিল, আমরা সুবিধার্থী এনাকে বললাম, ইনি কিছু কেটে এখানকে দিল, এখানে লোকজন মোটামুটি ভর্তি এখন। তো আমরা মোটামুটি এখন ঠিক আছে, আমরা আশা করি খুব সুষ্ঠু নির্বাচন হবে, একটু ভালো নির্বাচন আমরা উপহার দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ দর্শক। নির্বাচন ভোট গ্রহণের সাথে জড়িত যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করলেন। আমরা একটু ভোটারদের সাথে কথা বলতে চাই। মুরব্বী, আপনি তো এসেছেন অনেক আগে, কতক্ষণ আগে এসেছেন আপনি একটু বলেন? আধ ঘন্টা 30 মিনিট আগে। এই যে লম্বা লাইন, আপনাকে ভোট দিতে হয়তো আরো 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, ভোট দিয়েই তো যাবেন? হ্যাঁ, ভোট দিয়ে যাব ইনশাল্লাহ। ভোটের পরিবেশটা কেমন? ভালো, খুব ভালো, খুব ভালো। এই যে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারছেন, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। এর আগে কি এইভাবে ভোট দিতে পেরেছেন? এর আগে সরকারি ভোটে এরকম দেওয়া যায়নি। উপস্থিত কেমন ছিল? তখন দাঙ্গা বাদ হাঙ্গা মাছ করেছে, ভোট দিতে আসতে দেয়নি। এখন সুষ্ঠু ভোট হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ দর্শক। আপনারা শুনলেন যে এই যে অত্যন্ত সুন্দর পরিবেশে তারা ভোট দিচ্ছে এবং ভোট মানে উৎসাহ উদ্দীপনা, এবং আজকের এই ভোটটাকে যে একটি মেলায় পরিণত হয়েছে
আমরা কিন্তু সেই বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই। এখানে অনেক নতুন ভোটার এসেছে, পুরাতন ভোটার এসেছে, এবং আপনারা যেটা দেখতে পাবেন যে এই ভোট কেন্দ্রের দক্ষিণ পাশে একটি মেলা বসেছে এবং সেখানে কিন্তু হরেক রকমের পণ্য পাওয়া যাচ্ছে, এবং সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক। যে বাঙালির চিরায়িত ইউনিয়ন পরিষদের ভোট, এই ভোট এলেই মানুষ যেমন আনন্দ উৎসাহ উদ্দীপনায় মেতে ওঠে, এবং মানুষের ঘরে ঘরে এই আনন্দ, আর এই শীতকালীন ভোট হওয়ার কারণে তারা কিন্তু পিঠা পুলি পায়েসের আয়োজন করেছে, এবং মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ মানে এখানে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আপনারা যেটা দেখছেন যে এখন পর্যন্ত যে এই ভোট কেন্দ্রের বাহিরের যে দৃশ্য, সে দৃশ্য দেখলেই বুঝতে পারবেন যে মানুষ যে কত উৎসাহ উদ্দীপনার সাথে ভোট কেন্দ্রে এসেছে, ভোট দিচ্ছে, এবং ভোট দিয়ে তারা গন্তব্যে চলে যাচ্ছে। আমরা কিন্তু সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এখানে ভোট কেন্দ্রের বাহিরে মানুষ কিন্তু উল্লাসে মেতে উঠেছে, তারা কিন্তু চেষ্টা করছে। আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের খাবার পণ্য সামগ্রী, বাচ্চাদের বিভিন্ন ধরনের এই যে বিষয়গুলো নিয়ে আসছেন। চাচা, এগুলো কি বিক্রি করছেন? হাওয়াই মিঠা। হাওয়াই মিঠা? হ্যাঁ। এই হাওয়াই মিঠা আপনি কোথায় কোথায় বিক্রি করেন? সব জায়গাতে বাবা। আজকে কেমন বিক্রি হচ্ছে? ভালো। আজকে কি ব্যবসা ভালো? ভালো বিক্রি হচ্ছে, কি জন্য বলেন তো? ভোটের কারণে। ভোটের কারণে? দর্শক, বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার হাওয়াই মিঠা আপনারা হয়তো দেখেছেন, লোভনীয় একটি খাবার। এই হাওয়াই মিঠা পর্যন্ত কিন্তু এখানে এসেছে। আমি যে আপনাদেরকে বলেছিলাম যে চিরায়িত বাংলার উৎসব এই ভোট, যদি সেটা যদি হয় ইউনিয়ন পরিষদের, তাহলে তো কোনো কথাই নেই। আমি বাস্তবে আপনাদেরকে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি, যে এখানে যে এই ভোট মানে যে উৎসব উদ্দীপনা, তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাতে চাই। এখানে যেমন ধরুন ভোট কেন্দ্রের বাহিরে বিভিন্ন ধরনের দোকান, মিষ্টি থেকে শুরু করে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাঁশি, বেলুন এবং এগুলো বিক্রি হচ্ছে, এবং বেশ কেনা বেচাও কিন্তু এটা হচ্ছে। আমরা একটু এই বিক্রেতার সাথে কথা বলবো। অনেকগুলো বেলুন নিয়ে আসছে, এবং এখানে মায়েদের সাথে ভোট দিতে আসা বাচ্চারা কিন্তু তারা বেলুনগুলো ক্রয় করছে। এবং আমরা একটু ছোট ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, তোমার বেলুন কেমন বিক্রি হচ্ছে ভাইয়া, বলো? ভালোই বেচা কেনাই হচ্ছে। এ পর্যন্ত কত টাকা বিক্রি করেছো? এই 500-700। 500-700? কতগুলো বেলুন নিয়ে আসছো? 130টা। আর কতগুলো আছে? আর আছে তোমার 110টা। এগুলো কি নির্বাচনের মধ্যে সব শেষ হয়ে যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ যাবে। আচ্ছা, আপনারা দর্শক শুনলেন যে এই যে এখানে বাচ্চাদের খেলনা বেলুন, সে বেলুনগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। এটা শুধু বেলুন না, আমি আপনাদেরকে আরো কিছু দেখাতে চাই। যে এই যে আমার বাম পাশে এটা যে একটা মেলা বসেছে, এবং এই মেলায় কি কি পণ্য পাওয়া যাচ্ছে দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখাবো। এবং এখানে যে সকল পণ্য নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু ইতোমধ্যে সব শেষ হয়ে যাচ্ছে। আর রসগোল্লা, কতদিন হলো যে রসগোল্লা খাই না, ভাবটা এরকম মিষ্টি রসগোল্লা আমরা একটু দেখাচ্ছি দর্শক। দেখুন, এই যে ভোট, ভোট মানে উৎসাহ উদ্দীপনা, আমরা কিন্তু সে কথা আগেই বলেছি, বাংলার চিরায়িত ভোট। আর সেটা যদি ইউনিয়ন পরিষদের হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখুন, এখানে প্রচুর পরিমাণ মিষ্টি বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের রসালো মিষ্টি। এই পাশে জিলাপি তৈরি করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। আর এই জিলাপির কি প্যাস দেখি একটু ভাই, একটু দেখতে দেন, আমরা একটু ক্লোজ করে দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এই জিলাপি ভাজছে, এবং ভাজা জিলাপি কিন্তু গরম। এবং আজকে রোদের যে তাপমাত্রা বা আবহাওয়ার যে তাপমাত্রা, এটা আপনারা জানেন যে সকালের হিসাব অনুযায়ী আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আজকে যেটা জানিয়েছেন বগুড়ায় 11.04°C সকাল 9টার ডিউরেশন মানে তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যে গরম জিলাপি কিন্তু তার টেস্টই আলাদা। এ পর্যন্ত কি রকম জিলাপি বিক্রি হলো আমরা একটু সেটা একটু দেখতে চাই এবং শুনতে চাই। এই যেখানে একদম ভাই আছেন দেখি একটু, ভাই এ পর্যন্ত কত মন বা কত টাকার বিক্রি করেছেন? সেটা মোটামুটি ভালোই হয়েছে ভাই। এই যে আপনারা কখন থেকে শুরু করেছেন? এটা মনে করেন ওই 3টার দিক থেকে উঠে মনে করেন সকাল 6টার থেকে চালু করা হয়েছে। কত টাকা বিক্রি করেছেন? মোটামুটি ভালোই হয়েছে, এখনো হিসাব নিকাশ করা হয়নি। এটা কয়টা পর্যন্ত চলবে? চলবে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত চলবে। আচ্ছা, আমরা একটু এই পাশে রসগোল্লা বিক্রি হচ্ছে, এইটা একটু দেখাতে চাই। দেখি, এই যে ভাইজান
একটু আচ্ছা একটু বলেন তো, এই যে আপনি কত করে কেজি বিক্রি করতেছেন? 140। কখন থেকে শুরু করছেন? সকাল 8টা থেকে। কয়টা পর্যন্ত চলবে? চলবে 4টা পর্যন্ত। এ পর্যন্ত কত মন মিষ্টি বিক্রি করলেন? দুই মন। দুই মন মিষ্টি বিক্রি হয়ে গেছে। কত করে কেজি বিক্রি করলেন? 140। 140 টাকা। তাহলে আপনার লাভ তো মোটামুটি ভালোই হবে। হবে, আল্লাহ দিলে হবে। যাক, দর্শক আপনারা শুনলেন যে এ পর্যন্ত মিষ্টিওয়ালা চাচা। চাচা নাম কি আপনার? খাইরুল ইসলাম। দর্শক আপনি শুনলেন, ওইদিকে জিলাপি প্রায় দুই মন বিক্রি হয়েছে, মিষ্টি বিক্রি হয়েছে, এইরকম অন্তত 20-25টা দোকান কিন্তু এখানে আছে। এবং আপনাদেরকে আমরা আরেকটা জিনিস দেখাতে চাই, দর্শক আপনারা একটু থাকুন আমাদের সাথে। এবার দেখবেন যে এখানে যেমন চায়ের দোকান আছে, পাশে বিভিন্ন ধরনের মুড়ি মুড়কি এবং মেয়েদের জন্য নানা ধরনের দুল ফিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আমরা একটু দেখাতে চাই, দেখি একটু আমাদেরকে একটু ঢুকতে দেন, চাচার সাথে একটু কথা বলি। চাচা, এই যে নির্বাচন উপলক্ষে আপনি কখন এখানে দোকান বসিয়েছেন একটু বলেন? আমি 8টার দিকে। সকাল 8টায়? জি। এটা কয়টা পর্যন্ত চলবে? 4টা পর্যন্ত চলে। এটা কি প্রতিদিন এখানে আসেন? জি না, নির্বাচনের জন্য আসছি আজকে। কিসের নির্বাচন? এই মেম্বার চেয়ারম্যানের। মেম্বার চেয়ারম্যানের। এ পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন? বেশি 7-800 টাকা বেশি। তাতে শেষ পর্যন্ত কত টাকা বিক্রি করতে পারবেন? হবে, আল্লাহ দিলে যদি বেচাকেনা ঠিক মতো স্যার 3-4 হাজার টাকা হবে। 4 হাজার। আচ্ছা, আপনি একটু বলে যাবেন কি কি মাল আছে, আপনি একটু মালগুলো একটু বলবেন। মাল আছে, আপনার ফায়ার সার্ভিস গাড়ি আছে, আপনার মারি কাটা গাড়ি আছে, আপনি হলো যে ট্রাক গাড়ি আছে, আপনি আপনি হলো যে ছোট গাড়ি আছে, আপনি ইয়া আপনার কি এটাকে ইয়া গাড়ি আছে, তারপর মোবাইল আছে, বাঁশি আছে, এগুলো মোবাইল আছে, বাঁশি আছে, পিস্তল আছে, আপনার ঘোড়ার গাড়ি আছে, তারপরে আপনার হলো এই ব্যাগ আছে। এই ভেপু বাজি একটু বাজান তো, একটু দেখি একটু বাজান তো এটা। হ্যাঁ, বাজান বাজান দেখি। এগুলো কত করে বিক্রি করেন? 50 টাকা। এগুলা কি কাজে ব্যবহার হয়? এগুলো সব বাচ্চারা খেলায়। বাচ্চারা খেলায়, এবং নির্বাচনে যারা জিতবে তখন তো তারা সেগুলো কাজে লাগাবে। দর্শক আপনারা দেখলেন যে এই যে নির্বাচনী হালচাল, নির্বাচনী অবস্থা, এখানে কিন্তু প্রচুর নারী পুরুষ শিশু সবাই এসেছে এবং তারা কিন্তু উৎসাহ ভরে এগুলো কেনাকাটা করছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে দুজন ভাই একেবারে সুন্দরভাবে এই ঠান্ডার মধ্যে মাখা খাচ্ছেন এবং সে মাখা মনে হয় অনেক ঝাল এবং খুব মজা করে খাচ্ছেন। ভাই কি নাম আপনার বলেন? মোহাম্মদ নাসির। নাসির ভাই, এই কি খায় কেমন মজা পাচ্ছেন? ভালো। তো কি আপনাকে সবাই সবসময় খান না এই যে নির্বাচন উপলক্ষে খাচ্ছেন? সবসময় খাই, কিন্তু নির্বাচন উপলক্ষে আজকে খাচ্ছি। আজকে খাচ্ছেন? হ্যাঁ। ভোট দিয়েছেন? না। ভোট এখনো দেন নাই? তার মানে এখনো আপনার দাম আছে? এটা কি প্রার্থী খাওয়াচ্ছেন? আপনি নিজের টাকা? নিজের টাকা। নিজের টাকায় খাচ্ছেন? ধন্যবাদ। দর্শক এখানে কিন্তু নিজের টাকায় খাচ্ছে এবং তারা কিন্তু আনন্দ করার জন্য মূলত এই কাজগুলো করছে। সব মিলে আমরা বলতে পারি যে এই যে উৎসাহের নির্বাচন, উদ্দীপনার নির্বাচন, সেই নির্বাচন সব মিলে এবং অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে। আপনি তো একজন ভোটার, এখন কি ভোট দিয়েছেন? আমি ভোট দেইনি, আমি ভিড়ের কারণে আমি ভোট দিতে পারিনি। এত লোক, খালি চশমা মার্কা খালি, এত ভোট, এখন ভোট দিতে এখন বোধ হয় শেষ মাসে আমি শুনলাম যে বাক্স ভোটে বস্তাত বোধ হয় তোলা লাগবে, সম্ভাবনা প্রার্থীর দুটা নৌকা একটা চশমা মার্কা প্রচুর প্রচুর ভোট। এখানে আমরা একটু বাচ্চাদের কথা শুনবো যে তোমরা তোমরা কি কি কিনতেছো এখানে, কি কিনতে আসছো খেলনা বলো বলো, খেলনা কি নিচ্ছেন বলো, কি কিনবা? খেলনা। আচ্ছা, তুমি কি ভোটার? না, ভোট দিতে আসনি তাহলে? তোমার ভোট দেবে না, আমারা ভোট দেবে না। আচ্ছা, এই যে আপনারা যে আসছেন এখানে কি কি হচ্ছে এবং এই যে অ্যারেঞ্জ, এগুলো কি আপনাদের নিজ উদ্যোগে না কোন প্রার্থীর উদ্যোগে এই মেলাটা হচ্ছে? প্রার্থীর উদ্যোগে মেলা হচ্ছে, এটা চশমার প্রার্থীর উদ্যোগে হয়, আর এটা স্ব উদ্যোগে হয় না? এরকম আমাদের পূর্বপুরুষের জীবনে দেখেনি, এখনো দেখেননি চশমা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। এখানে দর্শক আপনারা দেখলেন, আপনি কি নির্বাচন করছেন না ভোট দিতে এসেছেন? ভোট দিতে আসছি বাবা। ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। তো ভোটের পরিবেশ কেমন মনে হয়েছে আপনার কাছে? খুব সুষ্ঠু মনে হয়েছে। খুব সুষ্ঠু ভাবে ভোট দিতে পেরেছেন? হ্যাঁ। এখন যিনি নির্বাচিত হবেন, সে নৌকা হোক, চশমা হোক বা অন্য যে কোনো প্রার্থী হোক, তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি আছে? যেরকম জনগণের চাহিদা এরকম পূরণ করতে পারলে ইনশাআল্লাহ আমরা খুশি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনলেন যে সবারই বক্তব্য একটি, সেটা হলো যে জনগণের যে চাহিদা সে চাহিদা যেন পূরণ হয়, পূরণ হইলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে তারা খুশি হয়েছে, এটা কিন্তু তারা বারবার বলেছে। আমরা একটু দুই একজন গণমাধ্যম কর্মীর সাথে এটা কথা বলবো যারা পর্যবেক্ষণ করছে এই যে নির্বাচনী ভোটের মাসে উৎসাহ উদ্দীপনা থেকে নানা বিষয় নিয়ে এখানে কিন্তু শুরু হয়েছে। আমরা একটু কথা বলতে চাই জনাব মাহফুজ মন্ডল, এর আগে আপনার সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু তখন পারতে পারিনি, আপনি একটু বলবেন এই রকম ভোটের এলাকায় মেলা বসে আপনি কি কখনো দেখেছেন? আপনি তো দীর্ঘ দিন হলো সাংবাদিকতা করেন। ধন্যবাদ পুণ্য টিভিকে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আজকে ভোট কেন্দ্র বগুড়া জেলার দুপচাঁচি উপজেলার গুনহার ইউনিয়নের এই পুকুরগাছা কেন্দ্রের ভোটের ভোটকে কেন্দ্র করে আজকে তার আশপাশের এলাকার গ্রামের মানুষ যেভাবে একটা মেলা বসিয়েছেন এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। এর আগে কখনো আমি ভোটকে কেন্দ্র করে এরকম মেলা বসে আমি কথা দেখিনি। আমি দেখে অত্যন্ত ভালো লাগলো আমাকে, যেখানে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে ভোট হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আপনাকে ধন্যবাদ। আমরা আরো দুই একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে চাই, তাদের একটু প্রতিক্রিয়া জানতে চাই যে তারা কি অবস্থায় আছেন। আপনি কি ভাই একটু এদিকে আসবেন জনাব প্রতিকমর, আপনি তো ইতিমধ্যে 10 থেকে 15টি কেন্দ্র পরিদর্শন করেছেন, আপনি দুপচাঁচিয়া আদমদিঘি এবং এর আশেপাশের আরো কয়েকটি কেন্দ্র এবং ইউনিয়ন পরিষদের এই কেন্দ্রগুলোতে আপনি গিয়েছিলেন, যেটা কিছুক্ষণ আগে বললেন যে এই যে আপনি 8-10টা ইউনিয়ন পরিষদ ঘুরেছেন, এগুলোর মধ্যে আজকের এই কেন্দ্রের ব্যতিক্রম কি আপনি পাইলেন? আসলে ভোট তো হচ্ছে একটা গণ উৎসব, এটা বাংলাদেশের সংস্কৃতি। আমরা ছোট থেকে দেখে আসছি যে স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, এই নির্বাচনকে ঘিরে স্থানীয় মানুষ, গ্রামের মানুষজন তারা একটা উৎসব মনে করে তারা ভোট কেন্দ্রে আসে, ভোটকে কেন্দ্র করে মানে ভোটকে তারা এনজয় করে। তো মাঝখানে আমাদের দেশে অনেকগুলো ভোট মানুষ দিতে পারে নাই, অনেকগুলো বছর ভোটের বাইরে ছিল সাধারণ মানুষ, এটা ওভারঅল সবাই জানে। তো আসলে সেই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য সরকার বলেন, প্রশাসন বলেন, স্থানীয় সাধারণ মানুষের সচেতনতা সব কিছু মিলে আজকের এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে মানুষের ঢল আমরা দেখছি, ভোটারদের উপস্থিতি দেখছি, এখানে মনে হচ্ছে যে সেই পূর্বের ভোটটা আবার প্রাণ ফিরে পেয়েছে। এখানকার মানুষজন যারা আছে গ্রামের মানুষ তারা এই যে দেখেন আজকে হচ্ছে এই অঞ্চলে 11.04 ডিগ্রির তাপমাত্রা, তার মানে এখানে অনেক বেশি শীত, এখনও শীত আছে। এই শীতকে উপেক্ষা করে আমরা যে কেন্দ্রগুলোতে দেখলাম যে নারীদের উপস্থিতিটা, এটা আসলে খুবই চোখে পড়ার মতো, এবং পুরুষ প্রার্থীদের অবশ্য কম দেখছি। অনেকে বলছে যে নারীরা ভোট দিয়ে বাড়িতে গেলে তারপরে পুরুষরা আসবেন, মানে এমনটা আমরা কথা শুনেছি। এবং এই উপস্থিতিটা আসলে এই ভোটকে অনেকটা উৎসব মুখর করে তুলছে। তো আমরা চাইবো এবং সাধারণ মানুষ, আমরা যে গণমাধ্যম কর্মী, আমাদেরও একটা দায়িত্ব আছে আসলে ভোটের পর্যবেক্ষণ করা, ভোটের পরিবেশ কেমন হচ্ছে এগুলো সবার সামনে তুলে ধরা, যাতে এই দৃষ্টি দৃশ্যপট দেখে সবাই তাদের নিজ নিজ এলাকা নিজ নিজ কেন্দ্রগুলোকে তারা যেন ভালো করতে পারে, ভোটারদের আনতে পারে। আপনারা দর্শক শুনলেন যে এই যে আজকে ভোটের মাঠের যে বাস্তব চিত্র আমরা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করেছি, মানুষের যে উৎসাহ উদ্দীপনা, প্রচন্ড শীতকে উপেক্ষা করেও কিন্তু আজকে হাজার হাজার মানুষ ইউনিয়ন পরিষদের ভোট দিতে এসেছে, সেই সাথে এই ভোটের নির্বিঘ্ন ভোট দিতে আসতে পারায় বগুড়ার জেলা প্রশাসন, বগুড়ার পুলিশ প্রশাসনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে যারা ভোটের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এবং ভোটের সাথে জড়িত যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু একই কথা বলেছেন, এবং আমার পিছনে যে সকল ভোটার বিন্দু আছেন তারা কিন্তু বগুড়ার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে তারা ধন্যবাদ জানিয়েছেন যে এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য শেষ পর্যন্ত এই ভোট এভাবেই অনুষ্ঠিত হোক, জনগণের জয় হোক, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতামতের প্রতিফলন ঘটুক, এমনটি প্রত্যাশা করেছেন দর্শক। শেষ সাথে আপনি বলতে চাই যারা এখনো আমাদের পেজটি লাইক করেনি, প্লিজ আমাদের পেজটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের এই লাইভটি আপনারা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোন কেন্দ্রে গিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।